হাই, কিছু কথা বলার জন্য আসছি। কথাগুলি হচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের আইডল মডেল, যাদেরকে দেখে সবাই তাদের ফিউচার লাভ চিন্তা করে। সবাই বুঝতেই পারছেন, তাহসান আর মিথিলা। তাহসান আর মিথিলা হচ্ছে আমাদের সমাজের বর্তমান সোসাইটির আইডল। বর্তমান তরুণ প্রজন্মের সবাই তাহসান আর মিথিলাকে দেখেই একটা দিক নির্ধারণ করে যে আমার গার্লফ্রেন্ড এরকম হবে, আমাদের রিলেশনটা এরকম হওয়া উচিত। কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, তাদের ডিভোর্স হয়ে গেল। এটা খুবই মর্মান্তিক ব্যাপার, আমি শুনে নিজের কাছেও খুব খারাপ লাগছে। আচ্ছা, রিলেশন ভাঙার মেইন কারণটা কী? সবাই জানতে চায় যে কেউ গুড আন্ডারস্ট্যান্ডিং হয় না, বুঝতে চেষ্টা করে না, তারপরে টাইম দেয় না। আমার মনে হয় সেটা না, আমার মনে হয় কেউ সরি বলতে রাজি না। যেমন আমি তাহসান মিথিলার জাস্ট এক্সাম্পল দিলাম, আমি জানি না তাদের মধ্যে কী হয়েছে। আমি যেটা ফিল করি বর্তমান সিচুয়েশনে, বর্তমান সিচুয়েশনে সবাই তাদের নিজস্ব একটা ভাব, গরিমা, যে সরি সরি ওয়ার্ডটা বলতে চেষ্টা করে না, বলতে চায় না সহজে। যেমন আমরা কাদেরকে দেখে শিখব? আমাদের মা বাবা। আমাদের মা বাবাকে দেখেন, আমাদের মা বাবা এখনও আল্লাহর রহমতে আমার মা বাবা জীবিত আছে। আমার মা বাবা ঝগড়া যে একটা ফ্যামিলিতে হবে না, একটা সংসার হবে না, তা কিন্তু নয়। ঝগড়া হওয়ার পরে যে সমঝোতা করার একটা মন মানসিকতা, সেটা কিন্তু আগে যে আমাদের মা বাবা, আগের আমাদের দাদা দাদি নানা নানি তাদের মাঝে ছিল। তাদের মাঝে হেরে যাওয়ার মনোভাব ছিল যে আমি হেরে যাই, ও জিতে যাক। হেসে দিয়ে একটা কথা বলা ঝগড়া হওয়ার পরে, তারপরে এখনকার সোসাইটিতে সেটা নাই। সো আমি মনে করি এখনকার সমাজে বর্তমান তরুণ প্রজন্মদের মধ্যে যারা রিসেন্টলি ম্যারিড, বিয়ে করছেন, বিয়ে নিয়ে চিন্তা করতেছেন, সরি ওয়ার্ডটা বিশাল বড় মহত্বপূর্ণ। জাস্ট SORRY, সরি, আই এম সরি, লাইক দেয়ার ইজ নাথিং ক্যান, লাইক ইফ ইউ সে সরি টু ইউর পার্টনার, ইটস নট গন বি বিগ মিস্টেক, ইটস গন বি লাইক গুড থিং টু ডু। অ্যান্ড ওয়েন শি ইজ লাইক কাম ডাউন, শি উইল গন গেট কাম ডাউন, দেন দ্যাট টাইম ইউ গন সে লাইক, ওকে ইউ ডিড দিস মিস্টেক, ইউ শুড নট ডু দ্যাট, ইউ শুড নট টক লাইক দ্যাট, ইউ শুড নট অ্যাক্ট লাইক দ্যাট, ইউ ডিড দিস মিস্টেক। বাট ওয়েন লাইক ইউ আর অ্যাংরি, শি ইজ অ্যাংরি, try to like calm down, try to like set up your mind, I'm not gonna say anything, let her say, he's like angry right now, let her say whatever he want to. So later on you could go like give good explanation, like you should not talk like that, you was like angry that time, you didn't understand what are you saying and you don't know. Just show him his mistake. Just say sorry, I'm sorry, I did this mistake. Hopefully it will not gonna be happen next time. Sorry about that. So if you talk like that, if you say sorry to your partner, I think আমাদের সমাজে divorce, breakup is gonna be calm down. It's gonna be calm down. And try to act good, try to behave good. Try to understand your partner and say sorry. Say sorry. It's a big word. It's a big meaningful word. And thank you so much. Bye.